কন্যা রাশি, কন্যা লগ্ন বা ক্যান্সার সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। অর্থগতভাবে আজকের দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে অতুলনীয়। একাধিক উপায়ে আপনারা আয় ইনকাম বৃদ্ধি করতে পারবেন। বিশেষ করে আপনার পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তির পরামর্শে আপনারা অর্থগতভাবে প্রচুর মুনাফা লুটতে চলেছেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। তবে তাড়াহুড়ো হটকারিতে যেন করবেন না। চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ আপনাদের পক্ষেই থাকবে। তবে তৎসত্ত্বেও আপনাদের কম কথা বলে কাজ বেশি করা উচিত। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। পরিবার, বাচ্চা, বন্ধুবান্ধব, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ প্রত্যেকের সাথেই যতক্ষণ আপনারা সময় কাটাবেন, আপনার নিজের মানসিক এবং শারীরিক শক্তি পুনর্সঞ্চয় করতে পারবেন। আজ তাই আপনাদের কিন্তু তাদের সাথে সম্পর্কের বন্ডিং বাড়তে চলেছে। তবে মুখনিঃসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখবেন। মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে আপনারা পরে অনুশোচনা করবেন। আজকে আপনি নিজেকে সময় দিতে জানেন আর তার জন্য আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা আছে। আর সেই খালি সময়ে আপনি কোনো খেলা খেলতে পারেন, জিমে যেতে পারেন বা নিজের পছন্দ অনুযায়ী কোনো কাজ করে মানসিক প্রফুল্লতা অবশ্যই পেতে পারেন। অতিরিক্ত কাজ কর্ম আপনার মানসিক চাপকে প্রতিহত করতে পারে। তবে সন্ধ্যার সময় কিছু ধ্যান এবং এটি কিন্তু আপনার ব্যাটারিকে রিচার্জ করতে সাহায্য করবে। কায়িক পরিশ্রমের কারণে শরীর মনে সতেজত তরতাজা আজ আপনারা অনুভব করবেন না, বরং ক্লান্তি অনুভব করতে পারেন। আজ আপনার ব্যক্তিত্বকে উন্নত করবার জন্য আন্তরিক প্রচেষ্টা করুন। পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী, আজ আপনারা একে অপরের জীবনে প্রেমের দেবদূত হয়ে ধরা দেবেন। আজ সত্যি একে অপরের জন্য অসাধারণ কিছু করতে চলেছেন। প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লব্ধ হবেন আজ আপনারা। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করারও কোনো প্রয়োজনই নেই। আজ যেহেতু শনিবার, তাই শনি মহারাজের বীজ মন্ত্র অর্থাৎ স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি ওম প্রাং প্রেং প্রৌং শশানিশ্বরায় নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার,